নমস্কার, ওয়াচ আগেইন উইথ পিয়ালি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ মেট্রো করে এসে নেমে পড়েছি শোভাবাজার স্টেশনে, কারণ আজও আপনাদের সঙ্গে এমন সুন্দর এক মন্দির শেয়ার করব যে মন্দির দেখলে আপনি অবশ্যই মুগ্ধ হবেন। মন্দিরে প্রবেশ করতে করতে বলে দিই একটা কথা, যে আমার এর আগের ভিডিওতে আপনারা স্বামীনারায়ণ মন্দির দর্শন করেছেন আর আমাকে যে বিপুল পরিমাণ ভালোবাসা দিয়েছেন এবং সাপোর্ট করেছেন তার জন্য আপনাদের কাছে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তাই আপনাদের কথা ভেবে আজও বাড়ির কাছাকাছি কম খরচে যাতে সুন্দর একটি মন্দির দর্শন করতে পারেন সেই জন্য এই মন্দিরটিতে আজকে চলে এসেছি। এই মন্দিরটির বিশেষত্ব কি সেটা আপনাদেরকে আগে জানিয়ে দিই। এই মন্দিরটির নাম হলো পরেশনাথ মন্দির, যেটি 150 বছরের পুরনো। এটি একটি জৈন মন্দির হলেও দেশ বিদেশের নানা ধর্মের মানুষের কাছে এই পরেশনাথ মন্দির অত্যন্ত জনপ্রিয়। এই মন্দিরের জনপ্রিয়তার প্রধান কারণের মধ্যে অন্যতম কারণ হলো স্থাপত্যের সূক্ষ্ম কারুকার্য, যেখানে রঙিন দামি কাচ, প্রবাল, মুক্তা, ক্রিস্টাল ও অন্যান্য দামি দামি পাথর ব্যবহার করা হয়েছে। এখানে কিভাবে আসবেন, কখন আসবেন, পুজোর নিয়ম কি আছে কি নেই, সমস্ত আমার এই ভিডিওতে আস্তে আস্তে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই মন্দিরের বাইরে সুন্দর কারুকার্য দেখতে দেখতে আপনাদের এই মন্দির সম্পর্কে আমি কিছু জানিয়ে দিই। 1867 খ্রিস্টাব্দে রাই বদ্রীদাস বাহাদুর মুকিম নামক এক প্রভাবশালী জৈন ব্যক্তি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করেছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বরজি মহারাজ। এই মন্দির চত্বরে মোট কিন্তু 4টি মন্দির রয়েছে, অর্থাৎ আপনি আসলে একসাথে মোট 4টি মন্দির দর্শন করতে পারবেন। শীতলনাথজি মন্দির, এটি মূল মন্দির, তারপর রয়েছে প্রভুচন্দ্রজি মন্দির, তারপর রয়েছে মহাবীর স্বামী মন্দির এবং দাদাবাড়ি। তো এই 4টি মন্দিরের মধ্যে আমি প্রথমেই যেখানে যাব সেটি হলো শীতলনাথজির মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছেন ভগবান শীতলনাথজির হীরক খচিত কপাল মূর্তি এবং তার সামনে রয়েছে একখানি ঘিয়ের প্রদীপ। শোনা যায় ওই প্রদীপ মন্দির প্রতিষ্ঠার দিন থেকে আজ পর্যন্ত কোনো দিনই নেভানো হয়নি। তো শীতলনাথজি হলেন জৈনদের দশম তীর্থঙ্কর। মন্দিরে ঢুকতে ঢুকতে আপনাদের বলে দিই এখানে কিভাবে আসবেন। এই মন্দিরটি বদ্রীদাস মন্দির স্ট্রিট, মানিকতলা, খান্নায় অবস্থিত। শিয়ালদা স্টেশন থেকে বাসে করে গৌরীবাড়ি বা বঙ্গীয় সাহিত্য পরিষদ স্টপেজে নেমে 4-5 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন এই মন্দিরে। তাছাড়া মেট্রো করে আসলে শোভাবাজার নেমে গৌরীবাড়ির অটো পাওয়া যায়। তো আমরা শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে অটো করে এসেছি, পার হেড নিয়েছে 20 টাকা করে। তো এই হলো শীতলনাথজির মন্দির। বাইরের কারুকার্য দেখে কিছুটা হলেও আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন, তবে ভেতরের কারুকার্য এবং সুন্দর সুন্দর পেন্টিং যা দেখতে হলে আপনাকে এখানে একবার আসতেই হবে। সত্যি কথা বলতে কি, আমি এখানে আসার আগে ভাবতেই পারিনি বাড়ির এত কাছে এত সুন্দর সুন্দর মন্দির রয়েছে। ভেতরে ফটোগ্রাফি বারণ, তাই বাইরে থেকে যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। চারটি মন্দিরের মধ্যে এই মন্দিরটির কারুকার্য দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে কথা দিলাম।
মন্দিরের বাইরে রয়েছে সুন্দর সুন্দর মার্বেল পাথরের মূর্তি, বসবার জন্য মার্বেল পাথরের ছোট ছোট চৌকি মতো করা, যেখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আপনি একটু বসে জিরিয়ে নিতে পারেন। তো ডান দিকে যে মন্দিরটি দেখা যাচ্ছে সেটি হলো চন্দ্রপ্রভুজির মন্দির। এবার আপনাদের জানিয়ে দিই কটা থেকে মন্দিরটি খোলা থাকে। সপ্তাহে 7 দিনই এই মন্দিরটি খোলা থাকে, সকাল 6টা থেকে দুপুর 1টা, আবার বিকেল 4টে থেকে রাত 9:30 পর্যন্ত। এই মন্দিরের সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য নেই। এখানে ভোগ প্রসাদ কিংবা পুজো দেওয়ারও কোনো ব্যাপার আমি দেখলাম না। অপূর্ব এই মন্দিরে প্রবেশ করলে পাশেই দেখতে পাবেন সুন্দর সুন্দর ফোয়ারা এবং শ্বেত পাথরের নানান রকম মূর্তি। তো এই মন্দির চত্বরে সুন্দর সুন্দর কিন্তু রঙিন ফুল শীতকালে ফুটে থাকে। এখন গরমকাল বলে অতটা ফুল বাগান দেখা যাচ্ছে না, আর বিভিন্ন জায়গায় ফোয়ারাও চালানো থাকে। আজকে অবশ্য ফোয়ারাগুলো চালু নেই। রাতের আলোয় এই মন্দিরের অপূর্ব সৌন্দর্য যাতে আপনারা উপভোগ করতে পারেন সেটা দেখানোর জন্য আমি একটু ওয়েট করে যাচ্ছি। আর এই 4টি মন্দিরের পাশেই একটি করে জলাশয় রয়েছে এবং সেখানে সুন্দর সুন্দর রঙিন মাছ এবং কচ্ছপ নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে আপনি দেখতে পাবেন। আর আপনি ইচ্ছে করলে মাছেদের খাবারও কিনে দিতে পারেন। এদের মতে মাছেদের খাবার খাওয়ালে আপনি পুণ্য সঞ্চয় করতে পারেন। সব মিলিয়ে এখানে আরাধনার সঙ্গে রয়েছে এক অপূর্ব প্রশান্তির আমেজ, যা একটা বিকেল আপনার মনকে প্রশান্তিতে ভরিয়ে তুলবে। তো আস্তে আস্তে সন্ধ্যে হয়ে আসছে, চলুন এবার আমরা এখান থেকে বের হয়ে পাশেই রয়েছে শ্বেতাম্বর দাদাজিকা মন্দির সেখান থেকে একটু ঘুরে আসি। বিশাল গেটের মধ্যে থেকে আপনি এই মন্দিরের চূড়াটি দেখতে পাবেন এবং এর স্থাপত্য কীর্তিও কিন্তু কিছু কম নয়। পুরো মন্দিরটি শ্বেত পাথর দিয়ে মোড়া রয়েছে। এমন মনোমুগ্ধকর মন্দির দেখলে আপনার মনে হবে বাংলার বাইরে কোনো সুন্দর জায়গায় আপনি ঘুরতে এসেছেন। পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটির মধ্যে রয়েছে এক অদ্ভুত শান্তি। মহাবীর এবং দাদাবাড়ি মন্দিরের মূল নায়ক হলেন যথাক্রমে ভগবান মহাবীর স্বামী এবং জৈন আচার্য জিন দত্ত কুশলসুরির পদযুগলের চিহ্ন, যা এখানে পূজিত হয়। যেহেতু দেশ বিদেশ থেকে অনেক পর্যটক এই মন্দির দর্শন করতে আসছেন, তাই সৌন্দর্যায়নের দিকে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেল। তো এই মন্দিরটিতেও কিন্তু ঘুরতে ঘুরতে আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এখানেও জলাশয় তো রয়েছে, আর তার পাশে রয়েছে বিশাল এক ফুলের বাগান। আর একটা কথা আপনাদের জানিয়ে দিই, এই 4টে মন্দিরেই কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। তো চলুন এখন আমরা পরের মন্দিরটাতে যাই, আর ওখান থেকে মূল যে মন্দিরটা শীতলনাথজির মন্দির সেখানে আলো জ্বললে ওই লাস্টের মন্দির থেকে আপনি খুব সুন্দর একটা শোভা দেখতে পাবেন। তো অন্য একটা মন্দিরেও আমরা ঢুকে পড়েছি, দেখতেই পেলেন মন্দিরে প্রবেশের পথেই সিঁড়ির দুপাশে রয়েছে দুটো সিংহ। আমরা সেখান থেকে পৌঁছাই ভিতরে, তখন কিন্তু সন্ধে হয়ে গেছে, তাই মন্দিরের বিভিন্ন জায়গায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা হচ্ছিল। তবে ফটোগ্রাফি নিষেধ বলে
সেটি আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। তো আবার চলে এসেছি আমরা মূল মন্দিরে, কারণ রাতের শোভা কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো বলেছিলাম। তো প্রতি বছর এখানে কিন্তু কার্তিক পূর্ণিমার দিন তীর্থঙ্কর পরেশনাথের স্মরণে এক পবিত্র শোভাযাত্রা বের হয়, যেটি 190 বছর আগে শুরু হয়েছিল এবং এখনো চলছে। এই সময় পরেশনাথ মন্দিরে পুজো দেয়া তাদের কাছে বিশাল গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরেশনাথ মন্দিরে যে ঘিয়ের প্রদীপটি জ্বলছে তা অহিংসা ও শান্তির প্রতীক, সেই হিসাবেই চিরকাল এটা জ্বলবে, এইরকমই তাদের কাম্য। তো বাঙালি কিন্তু ভ্রমণ পিপাসু, তো সব সময় তো দূরে ঘুরতে যাওয়া হয়ে ওঠে না। তো কলকাতায় আপনার বাড়ির কাছে এত সুন্দর মন্দিরে যে কোনো দিন আপনি কিন্তু ঘুরতে আসতে পারেন, আর ফেরার পথে ট্রেনে ভিড় থাকলে বাসে করে আপনি বাড়ি ফিরতে পারেন, প্রচুর বাস ওখান থেকে অ্যাভেলেবেল। তো আমার এই পরেশনাথের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো।